খুব শীঘ্রই আইফোন 16 রিলিজ হতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও অ্যাপল ইনোভেটিভ কিছু নিয়ে আসতে যাচ্ছে। চলেন আইফোন 16 এর কিছু চেঞ্জেস নিয়ে আলাপ করা যাক। সবার প্রথমে ডিজাইন, প্রো লাইনআপে কোনো চেঞ্জেস না থাকলেও বেস ভ্যারিয়েন্টে এবার অনেক বিশাল একটা চেঞ্জ থাকবে। আইফোন 16 এর ডিজাইন এবার একেবারে পিছে গিয়ে আইফোন 10 এর মতো হতে যাচ্ছে। অনেকে এটা নিয়ে মজা নিলেও আমার এই ডিজাইনটা পার্টিকুলারলি অনেক বেশি পছন্দ। আমি একটা সময় আইফোন X এর ডিজাইনের ফ্যান বয় ছিলাম, স্টিল এখনো আছি। আইফোন রেভলিউশনের জন্য ফেমাস না হয়ে থাকলেও আইফোনের এই ডিজাইন পুরো স্মার্টফোন লাইনআপে বিশাল একটা রেভলিউশন নিয়ে আসে। আর আইফোন 16 এর ক্যামেরা বাম্পটা একটু বড় হওয়ার কারণে ডিজাইনটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে আমার কাছে। আর এই ডিজাইন চেঞ্জটা কোনোভাবে সুন্দরের জন্য করা হচ্ছে না, এইটার পিছনে একটা কারণ রয়েছে। অ্যাপল আইফোন 16 এর প্রতিটা লাইনআপে অ্যাপল ভিশন প্রো স্পেশাল ভিডিও রেকর্ডিং ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। আর এই স্পেশাল ভিডিও অ্যাড করার জন্য মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স একই সাথে থাকা লাগে, যেটা আমরা প্রো ম্যাক্সে থাকলেও বেস ভ্যারিয়েন্টে ছিল না। তাই অ্যাপল আইফোন 16 এর ডিজাইন আইফোন 10 এর মতো করতে বাধ্য হয়েছে। ক্যামেরাতে আরো সুখবর আসতে যাচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য। নতুন 48 মেগাপিক্সেল ওয়াইড লেন্স অ্যাড হবে আইফোন 16 প্রো ম্যাক্সে। আইফোন 15 প্রো ম্যাক্সের মতো আইফোন 16 প্রোতে এবার আমরা 5x জুম লেন্স দেখব, যেটা গতবার শুধুমাত্র প্রো ম্যাক্স লাইনআপের জন্য লিমিটেড ছিল। তার উপর অ্যান্টি রিফ্লেকটিভ অপটিক্যাল কোটিং অ্যাড করা হবে, যার কারণে ফ্লেয়ারের যে ইস্যুটা ছিল ওইটা দেখব না আমরা। ডিজাইনের দিক থেকে আরেকটা চেঞ্জ আমরা দেখতে পাবো, তা হলো আইফোনের সাইজ এবার বাড়তে যাচ্ছে। আইফোন 16 বেস ভ্যারিয়েন্ট 6.1 ইঞ্চ থেকে 6.3 ইঞ্চ হবে এবং আইফোন 16 প্রো ম্যাক্স 6.7 থেকে 6.9 হতে যাচ্ছে। আর এই চেঞ্জটা আমার কাছে টোটালি আননেসেসারি মনে হচ্ছে। আইফোন 15 প্রো ম্যাক্স অলরেডি অনেক বেশি বাল্কি, আর এই সাইজটা বাড়ানোর কোনো প্রয়োজনটা আমি দেখছি না। এরা কেন করছে তারা খুব ভালো করে জানে, আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। আর বেস ভ্যারিয়েন্ট নিয়ে যদি কথা বলি, 6.1 ইঞ্চ অলরেডি আমার কাছে একটা পারফেক্ট শেপ ফোন মনে হয়। 6.3 ইঞ্চ দিয়ে আমাদের মতো ছোট হাত যাদের বা আমাদের সাব কন্টিনেন্টে যারা আছেন তাদের জন্য বোধহয় একটু বড় করা হচ্ছে, হুইচ ইজ অলসো আননেসেসারি। আইফোন 16 সিরিজে এবার আমরা শাটার বাটন দেখতে পাবো না, এটা ইনোভেটিভ কিছু না, এটা সনি থেকেই তারা অ্যাডপ্ট করেছে। আর এইটা অনেকে অ্যাপ্রিসিয়েট করবে আই হোপ, কারণ অনেকে আইফোনটা পারচেজ করে স্পেশালি তাদের ভিডিও ক্যাপাবিলিটির জন্য। সো আমি এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো, তবে আমি চাইবো এটাকে শুধুমাত্র ক্যাপচার বাটন হিসেবে না রেখে এখানে আরও কিছু জিনিস যদি ইন্টিগ্রেট করে আমার মনে হয় এই ফিচারটা আরও বেশি ইফেক্টিভ হবে। গুড নিউজ ফর আইফোন 16 বেস ভ্যারিয়েন্ট, তা হলো প্রো ম্যাক্স এর মতো অ্যাকশন বাটনটা এবার আমরা বেস ভ্যারিয়েন্টও দেখতে পাবো। এগুলোই মূলত সবচেয়ে বড় চেঞ্জ, আরও ছোটোখাটো অনেকগুলো চেঞ্জেস আমরা দেখতে পাবো। লেটস টক অ্যাবাউট দোজ। আইফোনের টাইটেনিয়াম বডি এইবার একটু গ্লসি হতে যাচ্ছে। লাস্ট ইয়ারের আইফোনের কালারগুলো একটু লাইট কালার হয়ে থাকলেও অ্যাপেল এবার একটু ডিপ কালারের দিকে ঝুঁকবে। অ্যাপল 16 বেস ভ্যারিয়েন্টে আমরা অ্যাপল বায়োনিক A18 দেখবো এবং প্রো লাইনআপে অ্যাপল বায়োনিক A18 প্রো দেখতে পাবো। বেসিক্যালি যা হতে যাচ্ছে তা হলো অ্যাপল সাধারণত বেস ভ্যারিয়েন্টে তাদের এক বছর পুরনো চিপসেটটা ইউজ করে, কিন্তু যেহেতু অনেক সমালোচনা ফেস করে এইটার কারণে, তাই তারা পুরনো মডেলকে নাম চেঞ্জ করে লেটেস্ট নাম দিচ্ছে, যার কারণে আমরা একটা অ্যাপল বায়োনিক A18 দেখবো এবং আরেকটাতে অ্যাপল A18 প্রো দেখবো। বেসিক্যালি আমি যদি বলি, অ্যাপল A-Bionic 70 সাথে অ্যাপল বায়োনিক A18 এর আহামরি কোনো চেঞ্জেসই থাকবে না, বেসিক্যালি জাস্ট নামটা চেঞ্জ করা। চালাক ব্রো চালাক। তবে ভালো ব্যাপার হলো বেস ভ্যারিয়েন্টও আমরা 8GB র্যাম দেখতে পাবো এবার। আর এত সব আয়োজন বেসিক্যালি করা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স প্রত্যেকটা ফোনে ঠিকভাবে ইন্টিগ্রেট করার জন্য। ব্যাটারি সাইজটাও এবার বাড়তে যাচ্ছে, তবে প্লাস মডেলে আই ডোন্ট নো ওয়াই তারা ব্যাটারি সাইজটা একটু কমাবে। আর এই বড় ব্যাটারি কোনোভাবে ব্যাটারি লাইফটা ইনক্রিজ করবে না, রিজনটা খুব সিম্পল, যেহেতু ফোন বড় হচ্ছে তাই ব্যাটারিটা বড় হচ্ছে, সো ডিসপ্লেটা ঠিক একইভাবে ব্যাটারি কনজিউম করবে। তবে স্বস্তির ব্যাপার হলো অ্যাপল তাদের ফোনে এবার 40W ফাস্ট চার্জিং দিচ্ছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের তুলনায় এটা একটা জোক বলতে পারেন, তবে এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, অ্যাটলিস্ট শুরু তো করছে, আই হোপ সামনের দিকে আগামীতে আরো ভালো করবে। তবে অ্যাপল তো অ্যাপল, কুটনামি তাদের শেষ হবে না, এখানে একটা কুটনামি করছে, এই 40W শুধুমাত্র প্রো মডেলে দিবে, বেস মডেলে দিচ্ছে না। ডিসপ্লে তো এবার নতুন আপগ্রেড থাকবে, অ্যাপল এবার স্যামসাং এর নতুন ডিসপ্লে টেকনোলজি M14 ডিসপ্লে ইউজ করতে যাচ্ছে। খালি চোখে এটা বড় কোনো চেঞ্জ ফিল হবে না, তবে 20% বেশি ব্রাইট থাকবে আগের ডিসপ্লের তুলনায়। আর এই টেকনোলজি আমরা গুগল পিক্সেল 9 প্রোতেও দেখতে পাই। দেখেন টাইটেনিয়াম বডি
মানেই আগুন। আর এই কারণে আইফোন 15 প্রো ম্যাক্সে আমরা হিটিং ইস্যু দেখতে পাই প্রথম দিকে। তবে অ্যাপেলের উপর আমি এবার বেশ খুশি, তারা এটা সলিউশন নিয়ে এসেছে। আইফোন 16 এর ব্যাটারিতে এবার আমরা গ্রাফিন শীট দেখতে পাবো, আর এই জিনিসটা হিটিং ইস্যু একটু হলেও কমিয়ে আনবে। এবার দাম নিয়ে একটু আলাপ করি। দেখেন, আমাদের দেশে যে কোনো ফোন আসে এমনিতে অনেক বেশি ওভার চার্জ করে ফেলে, তাই ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে আমরা হিসাব করে আসলে পারবো না। তবে লাস্ট ইয়ার হিসাব যদি দেখি, আইফোন যখন প্রথমে রিলিজ হয়েছিল আইফোন 15 এর দাম ছিল 130 থেকে 140, আইফোন 15 প্লাস এর দাম ছিল 160 থেকে 170, আইফোন 15 প্রো ম্যাক্স এর দাম ছিল 220 থেকে 250 টাকা পর্যন্ত। তাই সবাইকে একটা সাজেশন দিব, হুড় হুড় কইরা কেউ রিলিজের সাথে সাথে ফোনটা কিনতে যায় না, কিছুদিন ওয়েট করেন, 15-20 দিন এক মাস পর দেখবেন এটার প্রাইস অটোমেটিক ড্রপ করে 170 থেকে 180 মাঝে পেয়ে যাবে। এবার আসি অ্যাপলের সবচেয়ে প্যাথেটিক পার্ট নিয়ে। দেখেন, আইফোন 16 এর বেস ভেরিয়েন্টে অনেক চেঞ্জেস আসবে এবার, যেটা আমি আসলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। তবে অ্যাপল এবং শেখ হাসিনার মাঝে একটা খুব বড় মিল আছে, এরা দুইজনে ঘাটতেরা। একজন তো ঘাটতেরা মিকোটা কোটা না দিয়ে পুরো গদিটাই হারাই ফেলছে, আর এই ঘাটতেরামির কারণে কোনোভাবে যদি অ্যাপল ফল করে আমি বেশ খুশি হব। মানে আই মিন, এটা কোনোভাবে জাস্টিফাইড না, কেন 60 Hz দিবে আজকের যুগে এসে, যেখানে অ্যান্ড্রয়েড 20-25 হাজার টাকার ফোনেও যেখানে আমরা 120 Hz দেখতে পাই, ওই জায়গাতে অ্যাপেলের মতো লোভে একটা কোম্পানি এই 1 লাখ টাকার ফোনেও তাদের 60 Hz দিয়েছে, যেটা একেবারে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। এদের ফ্যান বয়দের নিয়ে কি বলবো, এরা এইসব উল্টা ডিফেন্ড করে, উল্টা সবসময় হাবিজাবি বকে, আইফোনের 60 Hz, অ্যান্ড্রয়েড 120 Hz থেকে ব্যাটার, এইসব হাবিজাবি সবসময় বকতে থাকে। সর্বশেষ সবাইকে একটা সাজেশন দিব, যারা আইফোন 16 এর বেস ভেরিয়েন্ট 16 এবং 16 প্লাস নিতে চাচ্ছেন, তারা এইটা নিয়ে আমি সাজেস্ট করবো প্রো, আইফোন 15 প্রো অথবা প্রো ম্যাক্স নিতে পারেন, ওইটা আপনাদের জন্য বেটার ডিল হবে। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।